नमस्कार बंधुरा, पापियास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। सामने जन्माष्टमी, ताई जन्माष्टमी उपलक्षे आमी गोपालेर भोगेर जोन्नो जे तालेर क्षीर बानानो हय सेई ताल क्षीरेर रेसिपिटी आजके आपनादेर काछे शेयर करब। एर आगेर भिडियोते आमी ताल फुलुरी बा तालेर लुचिर रेसिपि शेयर करेछि, आजके आमी ताल क्षीरेर रेसिपिटि शेयर करछि। तालेर फुलुरी बा तालेर लुचिर रेसिपिर लिंकगुलो आमी डेस्क्रिप्शने दिए देब, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তাল ক্ষীর বানানোর জন্য আমি এখানে কালো ধরনের দুটো তাল নিয়েছি। কালো ধরনের তালগুলো নিলে খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়। প্রথমে আমি তালের রসটা বের করে নেব। তার জন্য তালের ওপরে যে কালো খোসাটা থাকে সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিচ্ছি। খুব সহজে এটা ছোলা যায় যেহেতু পাকা তালটা থাকে। আমি দুটো তাল নিয়েছি, একটা তাল আমি প্রথমেই ছুলে নিয়েছি আর আরেকটা তাল আমি আপনাদেরকে ছুলে দেখাচ্ছি। এভাবে তালটা একটু চাপ দিয়ে তালের শাঁসটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম। তিনটে আঁটি থাকে, সেই তিনটে আঁটি বের করে নিলাম। ওপর থেকে আমি কিছুটা জল ছিটিয়ে দিচ্ছি। জল দিলে তালের রসটা বার করতে কিন্তু ভীষণ সুবিধে হয়। এরপর দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারে করে ঘষে ঘষে আমি তালের রসটা বের করে নেব। যদি আপনাদের কাছে ছিদ্রযুক্ত থালা থাকে, মানে যেটাতে আমরা মোমো বা পিঠে করে থাকি সেরকম থালা থাকলে সেই থালার মধ্যেও ঘষে করতে পারেন, বা যদি ঝুড়ি থাকে তাহলেও কিন্তু ভীষণ সুবিধে হয়। মাঝে মাঝে অল্প করে জলে ছিটে দেবেন আর তালের রসটা বের করে নেবেন। দেখুন আমিও এখানে কিন্তু ঠিক একইভাবে তালের রসটা বের করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু ভীষণ সুবিধে হয়। তালের রসটা দেখুন আমি বের করে নিয়েছি। এখান থেকে আমি এক কাপ পরিমাপে তালের রস নিয়ে নেব, সেটা দিয়ে আমি তাল ক্ষীরটা বানাবো। আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ, মেজারমেন্ট কাপে মেপে এক কাপ দুধ। আর দিয়ে দিচ্ছি এক কাপ তালের পাল্পটা, যেটা আমি একটু আগে বার করলাম সেই তালের পাল্পটা। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোরানো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কিন্তু নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এরপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু খুব সুস্বাদু তালের ক্ষীর তৈরি হয়ে যায়। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব জলদি এটা তৈরি হয়ে যায়। খুব ভালোভাবে মিক্স করে এটাকে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি হাইয়ে দেবেন না। তাল ক্ষীর বানানোর সময় দেখবেন খুব গায়ের দিকে ছিটকে আসে, তার জন্য খুব সাবধানে এটা বানাতে হবে। তিন চার মিনিট ধরে এটা ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবো, যেহেতু গায়ের দিকে ভীষণ এটা ছিটকে আসে তার জন্য আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব। আবারও মিনিট তিন চার পরে আমি এটা ঢাকাটা তুলে নিয়ে একবার নেড়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব। এভাবে মোটামুটি আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন মোটামুটি 10 মিনিট পর আমাদের তাল ক্ষীরটা প্রায় রেডি হয়ে আসছে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাপে চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে আমি এটাকে আরও মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন আমাদের তাল ক্ষীরটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের সুস্বাদু তাল ক্ষীর একদম রেডি। জন্মাষ্টমীর দিন গোপালের ভোগের জন্য আপনারা অবশ্যই এই তাল ক্ষীর বানাবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার দেওয়া রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।